প্রেশার নিয়ে দুশ্চিন্তায় ভুগেন না এমন বাঙালি আসলে খুবই কম পাওয়া যাবে। বিশেষ করে আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখি যে আমাদের কাছে মহিলারা আসেন এবং তারা প্রায় বলেন যে আমার ঘাড় ব্যথা হচ্ছে, আমার হয়তো উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে, আমার প্রেশার মনে হয় এখন বেশি। আবার কিছুদিন পরে আবার এসে বলেন যে আমি খুব দুর্বল, আমার লো প্রেশার হচ্ছে। তো এই সব কিছু আসলে একটি ভুল ধারণা থেকে হচ্ছে। ঘাড় ব্যথা হলেই যেমন হাই প্রেশার নয়, আবার প্রেশার কম দুর্বল এর মানেই কিন্তু আবার লো প্রেশার নয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। যেমন অনেকে যেটা করেন যে ঘাড় ব্যথা হলেই তারা কোনো ফার্মেসির দোকানে যান এবং প্রেশার মাপান এবং তারা যেটা বলেন সেটাকেই বিশ্বাস করেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা বলে দেন যে হ্যাঁ আপনার প্রেশারটা একটু বেশি, আবার পরবর্তীতে গেলে আবার বলেন যে এখন তো প্রেশার লো পাচ্ছি, অর্থাৎ লো প্রেশার, একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে, এমন কিন্তু কখনো হয় না। হ্যাঁ, যাদের প্রেশার হাই থাকে তাদের তো প্রেশার বাড়তি, তার মানে কি এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এটা আপনার যদি আপনি মেডিসিন খান তাহলে আপনার এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। তো আপনাকে আগে দেখতে হবে যে আসলেই আপনার উচ্চ রক্তচাপ আছে কি না, তার জন্য আপনাকে একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন রেজিস্টার্ড MBBS ডাক্তারের কাছে অবশ্যই প্রেশারটা চেক করাবেন। এবং প্রথমবারের ডায়াগনোসিস কিন্তু হয় না, প্রথমবারের বিপি চেকেই কিন্তু আমরা বলি না যে আপনার প্রেশার বেশি এবং আপনি হাইপারটেনশনের রোগী। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুশ্চিন্তার কারণে কিংবা সামান্য স্ট্রেসের কারণে হয়তো সাময়িকভাবে তার প্রেশারটা বাড়তে পারে। তো আবার কিছুদিন পরে হয়তো দেখা যায় যে না, তার নর্মাল প্রেশারটা নর্মাল, ওই সময় সাময়িকভাবে হয়তো বেড়ে গিয়েছিল। তো এই জিনিসগুলো একটু রিপিট চেক আপ করিয়ে তারপরে কনফার্ম হতে হবে। যদি কনফার্ম হয়ে দেখা যায় যে সে আসলেই উচ্চ রক্তচাপের রোগী এবং তার ওষুধ দরকার, মেডিসিন দরকার তার প্রেশার কমানোর জন্য, তখন মেডিসিন বিশেষজ্ঞের কাছ থেকে আপনি আপনার প্রয়োজনীয় ওষুধটি নিয়ে নেবেন। আর লো প্রেশার, এটি কিন্তু আসলে এই ধরনের কোনো রোগ মেডিকেল সায়েন্সে নেই। লো প্রেশার এক একজনের তো বেজলাইন প্রেশার এক এক রকম এবং তার সেটাই থাকবে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে বেজলাইন প্রেশারটা একটু কম, তার কিন্তু এমনই থাকে। তো আমরা আমাদের কাছে যেসব প্রেগনেন্ট পেশেন্টরা আসেন তাদের প্রথম 3 মাসে আমরা কিন্তু এই বেজলাইন প্রেশারটা রেকর্ড করে রাখি যে তার কত। এখান থেকে যখন দেখা যায় যে 30 মিলিমিটার বেড়ে যায় তখন কিন্তু আবার তাকে বলা হয় যে আসলে তার প্রেশারটা বেড়ে গেছে। এইভাবে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। বেজলাইন প্রেশারটাই হচ্ছে সবার নর্মাল প্রেশার, কারো কারো ক্ষেত্রে হয়তো বা এটি 100/70 এরকমও থাকতে পারে। তো এতে দুশ্চিন্তায় ভোগার কিছু নেই। আপনার যদি খুব দুর্বল লাগে তাহলে তো ভালো কথা, আপনি বেশি করে খাওয়া দাওয়া করেন, সেলাইন খান, ডিম দুধ এগুলো খেতে পারেন। যেগুলো যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এভাবে খেতে পারবে না। আপনার জন্য ভালো হলো, আপনি এভাবে খাওয়া দাওয়া করে নিজের দুর্বলতাকে কাটানোর চেষ্টা করেন। আরেকটি ব্যাপার আছে যে কোলেস্টেরলের পরিমাণ, যাদের প্রেশার রয়েছে তারা তো অবশ্যই তাদের টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো চেক করাবেন। এবং অনেক সময় দেখা যায় কিন্তু অনেক লোক যাদের ওজন কম আছে তাদেরও কিন্তু হাইপার কোলেস্টেরল বা হাইপার ট্রাইগ্লিসারাইড এগুলো থাকতে পারে। তো তাদের ক্ষেত্রে থাকবে না এমন কিন্তু নয়। তো যাদের রিস্ক ফ্যাক্টর আছে যেমন ফ্যামিলিতে হাইপারটেনশন বা লিপিড, রক্তে লিপিডের পরিমাণ বা কোলেস্টেরল পরিমাণ বেশি, তারা কিন্তু চেক আপ করিয়ে দেখবেন যে আসলে তাদের সব কিছু ঠিক আছে কি না। তো এই জিনিসগুলো আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে গেলে সঠিক পরামর্শটি পাবেন।
তাই আপনি প্রেশার যখন মাপবেন তখন ফার্মেসি বা অন্য কোথাও না গিয়ে অবশ্যই চেষ্টা করেন যে একজন ডক্টরের কাছ থেকে যাতে আপনি প্রেশার মেপে সঠিক আপনার প্রেশারটা দেখতে পারেন এবং সঠিক পরামর্শটি পেতে পারেন। আর প্রেগনেন্ট ওমেন যাদের তাদেরটা তো খুবই ইম্পর্টেন্ট, যাদের আগের থেকে প্রেশার আছে এবং বিভিন্ন ওষুধ খাচ্ছেন তাদেরকে, তাদের উচিত হবে যে প্রেগনেন্সির আগেই একজন ডক্টর দেখানো, কারণ অনেক এই ওষুধগুলো কিন্তু অনেক সময় প্রেগনেন্সিতে ক্ষতিকর, তাই ওষুধগুলো কখন চেঞ্জ করা লাগবে সে বিষয়ে পরামর্শ নিতে হবে। আর যারা যাদের হাইপারটেনশন হবার ঝুঁকি আছে, যেমন আগের প্রেগনেন্সিতে হাইপারটেনশন হয়েছিল কিংবা বাবা মায়ের হাইপারটেনশন আছে অথবা তিনি অনেক বেশি ওবেজ, এসব ক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে, কারণ প্রেগনেন্সিতে হাইপারটেনশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এর কারণ হচ্ছে কিছু হরমোনাল চেঞ্জ হয় এবং প্রেগনেন্সিতে ব্লাড এবং ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে যাদের আগে প্রেশার ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেশার বাড়ার একটা ঝুঁকি থাকে। তাই আপনি অবশ্যই একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থেকে নিয়মিত চেক আপ করতে হবে। সাধারণত আমরা 20 উইকসের পরে যদি কারো প্রেশার পাই সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করে দিই এটা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, অর্থাৎ প্রেগনেন্সির জন্য যেটা হয়। তো এক্ষেত্রে যদি আবার দেখা যায় তার ইউরিনে প্রোটিনও পাওয়া যায় তখন আমরা ডায়াগনোসিস করি প্রি এক্লামশিয়া। এটা কিন্তু প্রেগনেন্সিতে খুবই ঝুঁকিপূর্ণ একটি সমস্যা, কারণ এখান থেকে এক্লামশিয়া অর্থাৎ ওই যে অনেকের কনভালশন হয় বা খিচুনি হয় এটা হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে খুব স্ট্রিক্ট মনিটরিং করতে হবে এবং সচেতন হলে অনেক ঝামেলা আগের থেকেই এড়ানো সম্ভব। তো যাদের এই সব সমস্যাগুলো হবার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম থেকেই অ্যাসপিরিন অনেক সময় দেওয়া লাগতে পারে। তো এগুলো ডক্টরের পরামর্শে আপনি নিয়ে নেবেন। তো আশা করি আপনাদের কিছুটা হলেও প্রেশার নিয়ে দুশ্চিন্তা কমেছে। তো প্রেশার নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না, আবার কখনো হাই কখনো লো এসব ভাবার কোনো কারণ নেই এবং ঘন ঘন প্রেশার চেক করারও কোনো কারণ নেই। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তবেই আপনি নিয়মিত প্রেশারটা চেক করাবেন, আদারওয়াইজ খুব বেশি দরকার নেই। ধন্যবাদ।